হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকের হ্যালো নেবার্স 2 এর দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত। তো লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম যে কিভাবে ওই দুষ্টু কাকু আমাকে মেরে অজ্ঞান করে দেয় এবং তারপরে রেডিও টাওয়ারের মধ্যে আমাকে বন্দী করে রেখে দেয়। তো সেখান থেকে আমি বেরিয়ে একটা বাড়িতে যাই যেটাতে একটা পুলিশ লোক পাহারা দিচ্ছিল, এবং সেই বাড়ির মধ্যে গিয়ে আমরা কিছু নথিপত্র এবং তথ্য প্রমাণ খুঁজে পাই যে দেখি একটা দরজা আছে যেটাতে টোটাল 4টে তালা লাগা আছে। তো সেই 4টে তালা খোলার জন্য 4টে চাবির দরকার পড়ে। তো আমরা 4টে চাবি খুঁজে পাই এবং তারপর সেই দরজা খুলে আমরা বেসমেন্টে চলে যাই। তো বেসমেন্টে গিয়ে আমরা কিছু হিন্টস কালেক্ট করি, একটা পেপার পাই যেটা অ্যাকচুয়ালি পুরনো নিউজ পেপারও হতে পারে অথবা একটা হিন্টস বলতে পারো যেটা আমাদের নেক্সট গেমে সাহায্য করবে, মানে আজকের যে গেম প্লেটা হবে সেটাতে একটা বড় রোল প্লে করবে ওই হিন্টসটা। তো ওখানে লেখা থাকে যে একটা কিয়ের ছবি থাকে যেখানে লেখা থাকে যে এটা কি টু সোলেম। সোলেম হচ্ছে অ্যাকচুয়ালি একটা এই আইল্যান্ডেরই একটা মিউজিয়াম বলে একটা জায়গা আছে, ঠিক আছে? তো সে মিউজিয়ামের একটা কিছু কি, আমি জানি না অ্যাকচুয়ালি মিউজিয়ামটা কি কোথায় আছে, কিন্তু মিউজিয়ামের একটা ফটো দেওয়া আছে ওই পেপারের মধ্যে যেটা আমি দেখতে পেয়েছি। তো আমাদেরকে ফলো করতে হবে সেরকম বাড়ি আইল্যান্ডে কোথায় আছে সেটা আজকে আমরা খুঁজবো। তো তারপরে ওই বেসমেন্ট থেকে আমরা বেরিয়ে যাই। তো বেরিয়ে যাওয়ার পরেই একটা পেপার প্লেন একটা কোথাও থেকে একটা ভেসে এসে আমার গায়ে লাগে, ঠিক আছে? তো সেই পেপার প্লেনে লেখা ছিল যে হেল্প মি। তো আমার মন বলছে ওই যে দুষ্টু কাকু যে সমস্ত বাচ্চাদেরকে কিডন্যাপ করে রেখে দিয়েছে, তো আমার মন বলছে তারা সেইখানেই আছে যেখান থেকে এই পেপার প্লেনটা এসেছে, অথবা এটাও হতে পারে যে ওই বদমাস কাকু কোনো ট্রিক্স বা কোনো খেলা খেলছে আমার সাথে, এটা হতে পারে। তো আজকে এই যে পর্ব আছে, আজকে দ্বিতীয় পর্বে আমরা দেখব যে কি হতে চলেছে। তো আমরা তো আজকে মিউজিয়ামে যাওয়ার চেষ্টা করব যতটুকু পারা যায়। তো তারপরে কি কি করতে সেগুলো তো গেমের ভেতরে দেখতেই পাবে। তো চলো তাহলে কোনো রকম সময় নষ্ট না করে শুরু করা যাক আজকে হ্যালো নেবার্স 2 এর দ্বিতীয় পর্ব, চলো। তো ওয়েলকাম ব্যাক টু দ্য গেম গাইজ, আজকে দ্বিতীয় পর্বে সকলকে স্বাগত। তো দেখো আমরা এখানে শেষ করেছিলাম লাস্ট দিন, তবে একটা ভুল করেছিলাম, এই দিকে যেতে হবে না, আমাদেরকে পেপার প্লেনের কাট যেগুলো দিয়েছিল ছুটেছিল সেরকম এরকম রাস্তায় পড়ে থাকবে। তো আমাদেরকে কাজ হচ্ছে সেই পেপার প্লেনের এইগুলো এই যে পড়ে আছে এইটাকে ফলো করে যেতে হবে, ওইটাই ফলো করলে আমরা মিউজিয়ামে পৌঁছে যাব। দেখা যাক যে অ্যাকচুয়ালি মিউজিয়ামটা কোথায়। আর এই যে কাক উড়ে যাচ্ছে না, এই কাককেও ফলো করতে হবে। এই কাক যেখানে আছে সেইখানেই হবে আমাদের মিউজিয়ামের জায়গা, মানে বাড়িটা অ্যাকচুয়ালি সেইখানে। এই দেখো এখানে কাক বসে আছে। ওকে, অনেক রাস্তায় পড়ে আছে। ওকে, এইদিকে নেই, এইদিকে যেতে হবে। মানে কত এরা আর্তনাদ করেছে মানে সাহায্য চাওয়ার জন্য, কিন্তু এই আইল্যান্ডে বা এই টাউনে কেউ কি সাহায্য করার জন্য এগিয়ে আসেনি? এত এত পেপার প্লেন ছুঁড়েছে হেল্পের জন্য। ওকে, এইটাই হচ্ছে সেই মিউজিয়াম, লেখা আছে মিউজিয়াম। একটু পাজেল টাইপের সব অক্ষর আছে, আমি দেখলাম এই গেমটার সব কিছু একটু পাজেল টাইপের, এর স্পেলিংয়ের আলফাবেটগুলো একটু এদিক ওদিক করে রেখে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি মিউজিয়ামই এটা, স্পেলিংটা আলফাবেটগুলো ঠিক সাজালে মিউজিয়ামই হবে এটা। তো আমরা এসে গেছি এখানে, চলো ভেতরে ঢুকে দেখা যাক। ওকে, এইটা কি, এটা কি ম্যাপ? হ্যাঁ, আরে আমরা এইখানে ছিলাম, ওই যে ব্লুটা আছে না, ওই যে পুলিশ জিপ দাঁড়িয়ে আছে, এইটা অ্যাকচুয়ালি আমরা প্রথম দিন মানে প্রথম পর্বে আমরা এইটা চেক করেছিলাম, এর এইখান দিয়ে বেরিয়েছিলাম, বেরিয়ে এখান দিয়ে এসে এইখানে এসেছি, আশা করছি এইটা। আর এইটা হচ্ছে ওই নদীটার ওপারে একটা বাড়ি ছিল, যেটা অ্যাকচুয়ালি আমি ভুল বলেছিলাম ফার্স্ট পর্বে, এখানে না, আপনাকে ওইটা ফলো করতে হবে। ওকে, ঠিক আছে, বুঝতে পারলাম। এখানে একটা কী লাগবে, এখন যেতে পারবো না, এর কি নেই, রেড দেখাচ্ছে। এ ভাই, ভেতরে কেউ আছে ভাই, ফুটস্টেপ পাচ্ছি, এটারও কি নেই। দরজা বন্ধ ভাই, আমার চাবি দরকার, চাবি লাগবে, উইদাউট চাবি ইটস ইম্পসিবল, এটা রেখে দি। ওকে, আচ্ছা, ওকে, কিছু একটা হচ্ছে আমার।
আচ্ছা মনে পড়ে প্রথম দিনকে ওই দুষ্টু কাকু ওই বেলচাটা দিয়ে কিন্তু আমার গাড়ির কাঁচ ভেঙে দিয়েছিল। তো তাহলে ওই বাড়িটাতে কি ওই লোকটা বসবাস করে নাকি? এটা হচ্ছে সেই রেডিওটা যেখানে আমি প্রথম দিন এখানে শুয়েছিলাম। ওকে কে কে ভাই, দরজা কে ঠেলে? আচ্ছা এই পাজলটা কাজের ব্রেন ঠিকঠাক কাজ করছে না, ওই জন্য হ্যালুসিনেট হচ্ছে। হ্যাঁ এই তো ও স্বপ্ন দেখছিল, অ্যাকচুয়ালি হ্যালুসিনেশন না স্বপ্ন দেখছিল, ঘুম থেকে উঠে বললো হয়তো দিনের বেলা, এখন অ্যাকচুয়ালি রাতে স্বপ্নটা দেখছিল। ওকে 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 চলো আমরা তো আবার ফিরত এসে গেছি, ঠিক আছে এটা রেখে দিই কাজে লাগবে। আচ্ছা এইটা একটা বড় একটা জিনিস, এটা এখানে ফলো করতেই এই স্ক্রিনে যা যা থাকবে আমাদেরকে সেইগুলো করতে হবে, সেই অনুযায়ী আমাদের হিন্টস পাবো। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, ওই যে পুলিশ অফিসারের যে একটা বাড়ি ছিল ওইখানে আমরা দেখছি একটা মাথায় টুপি পরা, মনে হচ্ছে কোনো সেফ, মানে কোনো রান্না করে এরকম রাঁধুনি, বেকারি আছে নাকি এখানে? আচ্ছা একটা জিনিস মনে পড়ে যে ওই বাড়িটার মধ্যে প্রথম যে প্রথম পর্বে যে বাড়িটা গিয়েছিলাম ওখানে ডোনাট পাওয়া গেছিলো, আমার মন বলছে এখানে কোনো বেকারি আছে, আর এখানে বেকারিতেও যেতে হবে মনে হচ্ছে, এই হলো একটা বেকারি স্টোর। তো চলো এখানে খুঁজে দেখা যাক কোথায় বেকারি আছে, চলো। এখানে এখন বেকারি খুঁজতে হবে, বেকারি ওই যো বেকারি ওই যো। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, আমাদেরকে হিন্টস দেওয়ার জন্য এই কাকগুলো কিন্তু হিন্টস দিচ্ছে। হ্যাঁ কাকগুলো যেখানে উঠবে সেখানে হচ্ছে নেক্সট ডেস্টিনেশন আমাদের, তো ওইটা বেকারি ওইখানেই যেতে হবে আমাদের, এখন নেক্সট অবজেক্টিভস আমাদের ওইটাই, চলো যাওয়া যাক। আচ্ছা এদিক দিয়েও তো যাওয়া যায় না, আমরা ব্রেকারিতে এসে গেছি। কি লেখা আছে এখানে? পেশেন্স না রেসেন্স, কি মানে ভাই? আমার তো পেশেন্স বলে মনে হচ্ছে, রেসেন্স জানি না। ওকে এইখানে কিছু একটা তো ব্যাপার আছে, ঠিক আছে সেটাই আমাদেরকে খুঁজে দেখতে হবে। দেখি একটা পেস্ট্রি খেয়ে আসি, ও দরজা তো খুলে খোলাই যাচ্ছে। আরে আমার পেস্ট্রি দাও, পেস্ট্রি খাবো। এই তো ভাই ক্রোসা আছে, তারপরে ডোনাট আছে, ওকে। আচ্ছা ভেতরে ঢোকা যাবে কিন্তু আশা করি ভেতরে এই মহিলা আমাকে ঢুকতে দেবে না। পেস্ট্রি পাওয়া যাবে নাকি কাকিমা? হ্যালো হ্যালো ভাই, এ তো আমার কথাই শুনতে পাচ্ছে না। যাই হোক খাওয়ার অপশানও আসছে না, খেতে পারবো না, আশা করি আমার খিদে পায় না মনে হচ্ছে। আরে না দেখতে পেয়ে গেছে, আরে ওকে 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 ওকে, এতক্ষণ দেখতে পাইনি এবার দেখতে পেয়েছে, দেখেছে আমি ওদিকে ক্রোসা খাওয়ার জন্য গেছি। এইখানে থাকো ততক্ষণ, কেউ কিচ্ছু বলবে না, এর ভেতরে ঢুকলি কিন্তু ডিটেক্ট করে দেবে সঙ্গে সঙ্গে, বার করে দেবে কান ধরে, ঠিক আছে ঠিক আছে। আমার এখানটা কি, এটা কি, এটা তো ক্যাশবক্স ভাই, এখানে কিছু কিছু ডিজিট নেই, তো আমার মন বলছে ওই ডিজিট কালেক্ট করতে হবে, তারপরে কিছু একটা ঘটবে, দেখা যাক এখানেই কোথাও হয়তো ডিজিট পাওয়া যাবে। চলো পরে আসছি পরে আসছি, চলো দেখা যাক। এক মিনিট, এখানে একটা ক্যাট আছে, আচ্ছা এর বিড়াল এটা, আচ্ছা কি খাওয়ার জন্য কিছু দিতে হবে, আচ্ছা ঠিক আছে। এটা কি, এটার মধ্যে মাছ রাখা আছে, ওকে এটা খুলতে পারবো না, কি নেই এখানে, ওকে এখানে কিছু নেই, ওকে বেরিয়ে চলো বেরিয়ে চলো। এই যে ল্যাডারটা আছে
উপরে যাওয়া যাবে নাকি? দেখা যাক, চলো। আচ্ছা পেস্ট্রির দোকানে রং রঙের কাজ চলছে, সব জায়গায় রঙের বাকেট রাখা আছে দেখছি। ওকে, আচ্ছা এইখানে কিছু হতে পারে, কিন্তু ঢুকবো কি করে? আমার কাছে পাথর নেই, কিন্তু এটা ছুঁড়তে পারা যেতেই পারে। এটা দিয়ে ভাঙবো? এই মহিলা এসে আমাকে আবার কান ধরে বার করে দেবে না তো? দেখা যাক কি হয়। ও কিছুই বলেনি, কিছুই বলেনি, ঠিক আছে। একটা কাজ করি, এখানে ছেড়ে দিই। নাইস, এটা ঘুরুক, এখানে এলে দেখতে পাবো যে ও আসছে কিনা, এই মহিলা আসছে কিনা দেখতে পারবো। ড্রোনটা ওখানে ছোড়, খোলা থাকো। এখানে একটা চাবি লাগবে। আচ্ছা এটা দিয়ে যে বেকারির ভেতরে যাচ্ছে। ওকে ঠিক আছে, আমি এখানে এখন যাব না, উনি এখন কাজে ব্যস্ত, কাজে ব্যস্ত লোককে ডিস্টার্ব করতে নাই। এখানে তো কোনো অপশান দিচ্ছে না দেখছি। এই উপরে আসছে কেন, উপরে আসছে কেন? না 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 না, দেখতে পাইনি, না না না, প্লিজ না। চলে যাও চলে যাও, আমি নেই এখানে, আমি নেই এখানে। ওকে ওকে ওকে, চলে গেছে চলে গেছে চলে গেছে। ওকে কাঁচি পেলাম, কাঁচি দিয়ে কি করব? এটা কি এখানে? ও আচ্ছা, এই দেখো একটা নাম্বার পেলাম এখানে, এরকম করে। আরে এ তো যত কাটি তত জন্মায়, হোয়াট? তাহলে নিতে পারছি না কেন, নিতে পারছি না কেন? আচ্ছা না 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 না, কিছু একটা ব্যাপার, পাইপটার সাথে কোনো যোগসূত্র আছে। এটা কি ওয়াটার দেওয়ার জায়গা? ওটা বলছে ওয়াটার দেওয়ার জায়গা, তো আমাকে মনে হচ্ছে বাথরুমের মধ্যে একটা জিনিস আছে, যেটা পাইপ দিয়ে জল যাচ্ছে না, বারবার গাছটা জন্মাচ্ছে আমার মন বলছে। তো ওইটাকে বন্ধ করতে হবে, তারপর আমাকে কাটতে হবে, নাহলে বারবার ওই গাছটা জন্মেই যাবে। হ্যাঁ এইখানে একটা হুইল আছে ভাই, দেখি এখান থেকে ঢুকে। ওকে 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 ওকে, স্লোলি 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 স্লোলি, এটা খুলে দিয়েছি তো, এবার দেখা যাক। হ্যাঁ এবার দেখলে, আমি বললাম না, আমি বললাম না যে এবার হবে। ওইটা বন্ধ করতে নলে বারবার, নলে প্রবলেম হবে। ওকে নাইস, ওকে এটাতে নেমে পড়া যাক, চলো নিচে যাওয়া যাক। পাঁচ নম্বরটা লাগিয়ে দিই, পাঁচ পেয়েছি আমরা। এক মিনিট, ওদিকে যাচ্ছে।
না না দেখতে পেয়ে যাবে। এইটা হাতে নিতে হবে তবে হবে। ও ভাই নো, একদম মুখের সামনে এসে গেছে একদম। ও ভাবছে আমার ক্যাশিয়ারের কাছাকাছি কে আসছে রে, ডোনাট বানাচ্ছে এখানে। ইনস্টল করে দি। নাইস নাইস নাইস, হয়ে গেছে কাজ আমার, হয়ে গেছে কাজ আমার। ওকে নেক্সট কোথায় কি আছে একটু দেখা যাক। এটা কোনো কাজ আছে কি? এটা আগে একবার কাজ দিয়েছিল, কিছু রাখা নেই, বাইরেটা একবার দেখে নেওয়া ভালো। আচ্ছা একটা কাজ করতে পারা যায়, এক মিনিট, ওই ঘরের মধ্যে আরো অনেক কিছু জিনিস পাওয়া যাবে আমার মন বলছে, তো এক মিনিট। ক্রাউচ করে চলো ভাই, ক্রাউচ করে। কাঁচিটা কোথা গেল? অকওয়ার্ড জিনিস আছে। এইটা কি জোড়া লাগানো আছে? বাপরে বাপরে বাপ, বারবার ধরে ফেলছে। আমি স্নিকি যাচ্ছি তারপরেও। ক্রাউচ করে একদম স্লোলি স্লোলি। এবার আর ভুল হবে না। পেয়েছি কিছু একটা, পেয়েছি। আমি এর মধ্যে ঢুকে পড়লাম ভাই। ও আচ্ছা এটা কিছুই না, এটা হচ্ছে একটা ঘড়ির মিসিং পার্ট। আই থিঙ্ক এটা মিনিটের কাঁটা, না এটা ঘন্টার কাঁটা। ওকে আওয়ার 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 যেটা হয় সেইটা। ওকে এখন কথা হচ্ছে টাইমটা কোথা থেকে জানবো, কোথায় কটা বেজেছে। ও এইটা টাইমিং 10:35, এটা ঠিক আছে। ওই কে আসছে? নো 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 নো, একটু একটু করতে হবে, আমি একবারে সব কিছু করতে যাচ্ছি, এটাই ভুল। উপরে থাকা আছে, আরে ভাই আমার পিছনেই ছিল। নিচে যাও নিচে যাও নিচে যাও, নিচে গিয়ে ভালো ভালো পেস্ট্রি বানাও, এরপর আমি খাবো। গেছে নিচে, গেছে গেছে গেছে। 10:35 হলো তো, 10:35 হয়ে গেছে। ও এখান থেকে এটা পেলাম, ওকে 7 নম্বর পেয়ে গেলাম, লেটস গো। আর দুটো লাগবে, এক ছয়, এক আর ছয় লাগবে কি? এক আর ছয় কি লাগবে? এখানে মনে হচ্ছে সব কাজ মিটে গেছে, একবার দেখে নেওয়া যাক। এবার একবার মনে হচ্ছে কিচেনের ভেতরে ঢুকতে হয় মনে হচ্ছে। এক মিনিট, স্নেকি স্নেকি, এই পেন্টিংগুলো কোনো কাজ আছে কিনা একবার দেখে নিই, নাহলে পরে আবার প্রবলেম হবে। আসছে 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 আসছে। যা ভাই যা, গাছে ভালো ফুল ফুটেছে দেখে এসো। আমি এখন কিচেনে কাজ শুরু করি, কিন্তু তাড়াতাড়ি করতে হবে কিছু একটা জিনিস।
अच्छा एटा गरम जल ना एक मिनट আমার মন বলছে আইস কিউবের ভেতরে একটা মানে চাবি ছিল ওই আইস কিউবটা গলাতে হলে এই হট ওয়াটার ইউজ করতে হবে আমার মন বলছে কিন্তু এখানে কোথাও কোনো পাত্র রাখা আছে কি যেখানে এই জলটা ঢেলে সেটা রাখবো এক মিনিট উপরে গেছে উপরে গেছে উপরে গেছে রাখবো কোথায় এটাতে দেয়া যাবে না ভাই বাইরে যাই আবার ধরে ফেলবে একটা কাজ করে দাঁড়াও এই চুল্লিতে যদি এটা ছুঁড়ে দিই হবে কি এই চুল্লিতে अरे इखाने जल ढालते हबे ओ खुबी गरम खुबी गरम खुबी गरम हाथ दीते पाच्छी ना हाथ जले जाच्छे ताहले ओ हो हाथ पुड़े गेलो आमार ना 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 कीटा आछे तो ओखाने जैसे एक कीटा के ना पेस्ट्रीर भेतरे ना ढुकिए दे तारपर क्यों खे ना पेटे चले जाए तारपर आमार आबार गेम प्ले करते असुविधा होबे अरे काकीमा उपरे जा उपरे 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 एखाने केन अरे आमाके जेते हबे मने होच्छे साउंड शुने तबे उपरे जाबे अरे एकटा कि ए निये खेला करछे ए बेड़ालटा अच्छा ओखाने कीटा आमी गोलते दिएछि तो ओ तो ओखानेई दाड़िये आछे ए बेकरीर महिलाटा ओखानेई दाड़िये आछे ताहले एटाके चालाते पारबो नाकि किछु करे डिस्ट्रैक्ट करते हबे ठीक आछे एटा कि कोनो हिंट्स 15.76 एलबी माने पाउंड एक्चुअली एक डिस्ट्रैक्ट ना करले एखाने हबे ना एक मिनट ओके ओ ऐसे का चुपड़े ऊपर ऐसे चे नाइस 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 এখানে একটা জিনিস দেখ আরে ভাই আমার থেকে আগে চলে এলো তো এখানে আমার মন বলছে ওইটাই করতে হবে ওইটাই করতে হবে পাশের ঘরে ওয়েট করব হ্যাঁ তারপর যে এই সিঁড়ি দিয়ে সোজা যেতে হবে আমাকে নইলে হবে না হ্যাঁ উপরে আসছে কি হ্যাঁ আসছে 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 আরে ভাই দেখতে পাইনি ओके नाइस এখানে কিছু একটা ছিল ওকে ও হো চাবিটা কোথায় রাখছে আরে ভাই আবার আইস কিউবের মধ্যে পুরে দিল যা 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 আবার প্রথম থেকে করতে হবে
আবার ওই চাবিটাকে ওই ফ্রিজের মধ্যে পুরো রেখেছে আবার সেম জিনিস আমি কন্টিনিউ করতে হবে যাই হোক অনেক কিছু ম্যাটেরিয়াল পেয়ে গেছি আমি ওকে আগে যেতে দাও আগে যাক আরে আমাকে জিনিস ফেলতে হবে দেখা যাচ্ছে ব্যাগ ভর্তি আছে বাহ ভাই বাহ আ পেয়ে গেছি নাইস পেয়ে গেছি নাইস পেয়ে গেছি যাক আমি ড্রোনটা ওই কিচেনের ভেতরে ছেড়ে এসেছি একদিকে সুবিধা আমি দেখতে পারবো এবার বারবার ওকে তো এই কিটা আশা করছি এইটার হবে দেখা যাক না 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 এটা এটার না উপরের বইটার এই যে এক মিনিট এক মিনিট এক মিনিট উপরে একটা বুকস ছিল যেটাতে তালা বন্ধ ছিল একটা বইয়ের মতো এক মিনিট ওকে আমরা পেয়ে গেছি একটা ওকে চলো আর একটা ওই বিড়ালটার কাছে আছে তো বিড়ালের কাছে একটা বাটি আছে যেটাতে মনে হচ্ছে ফ্রিজের মধ্যে একটা মাছ রাখা আছে ওইটা রাখতে হবে ও খেতে শুরু করবে তখন নিতে পারবো কারণ আমি একবার নেওয়ার চেষ্টা করলাম আমাকে আঁচড়ে দিল ঠিক আছে তো আমার মনে বলছে ওইটাই করতে হবে যাই হোক ছ নম্বরটা পেয়ে গেছি ছ নম্বরটা লাগিয়ে দেওয়া যাক দাঁড়াও দাঁড়াও আরে ভাই কোথায় যাচ্ছে বলছে ধরতে পারলাম না কিন্তু আমি সামনেই দাঁড়িয়ে আছি ঠিক আছে এবার দেখে নিক এখানটা যে কটা পেস্ট্রি কে খেয়ে নিয়েছে কি না খায়নি সেটা এবার দেখে নিচ্ছে যাও 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 তোমার কাজ করো আমাকে আমার কাজ করতে দাও নাইস হয়ে গেছে আমার কাজ ওকে তো এখন কথা হচ্ছে এই যে কিটা আছে এইটা কোথা থেকে পাবো কি করে পাবো আচ্ছা এটা তো ও না 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 কেটলির জিনিসটা একবার দিতে হবে এইটার কোনো কাজ খুঁজে পেলাম না আমার মন বলছে এই কেটলিতে দুধ আছে নাকি গরম দুধ দেখা যাক না না ভাই এইটার কাজটা কি হলো তাহলে না আঁচড়ে দিচ্ছে বারবার দাঁড়া দাঁড়া এই জিনিসটা দিলে হবে না এটা আচ্ছা আচ্ছা পেছনে একটা জিনিস আছে এই যো এইটা কি ফ্রিজের চাবি আমি আগে আবার দেখেছিলাম আমি মনে করি কোনো হাতা খুন্তি টাইপের কিছু জিনিস হয়তো এছাড়া আর কোনো হিন্টস পাচ্ছি না আমি মানে আর কোনো কিছু এখানে করার নেই দেখতে পেলাম তো আমার মন বলছে ওইটাই হবে একবার চেষ্টা করা যাক পেছন পেছন গিয়ে ওইটা নিতে পারি কি না আচ্ছা যখন গার্ডেনে যাবে না তখন নেওয়ার চেষ্টা করবো হ্যাঁ
নে নিচে চলো 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 ভাগো 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 নাইস নাইস ভাই সাহেব নাইস গেম এইটা ভালো ছিল ইয়েস ওই দিক দিয়ে যাবো এটা কি এটা কি মাছের কাটলেট আসছে মালটা এখন দিলে হবে না কাজটাকে পুরো কমপ্লিট করতে হবে কাটলেট 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 দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি খেয়ে নাও তাড়াতাড়ি মাছ এসে গেছে না মাছের কাটলেট এসে গেছে আরে আরে মাছের কাটলেট পেয়ে গেছি চলো খাও ভাই মজা করে মাছের কাটলেট খাও লাস্ট কি ওকে আমার মনে বলছে এটাই কোড 1576 1576 ইয়েস এই তো সেই কি ইয়েস নাইস বা চলো মিউজিয়াম আমাদেরকে মিউজিয়াম যেতে হবে এবার মিউজিয়ামের কি পেয়ে গেছি আমরা লেটস গো আশা করি ওইটা না হ্যাঁ এখন কাকগুলো ওদিকে উঠছে এই যে লেখা আছে মিউজিয়াম ভাই সাহেব ভয়ানক জায়গা সাউন্ড এফেক্ট তো সেরকম দিচ্ছে ওকে ওকে এক মিনিট চাবি তো খুলে ফেলেছি এটা কি ও এটাতে ভেতরটা দেখতে পাওয়া যাচ্ছে ওকে ওকে ভেতরে তো অনেক রকম দেখছি হ্যাঁ মিউজিয়ামে ঠিকই বলেছে অনেক কিছু কাঁচের ভেতর রাখা আছে এই তো সেই কাকুটা ভাই সাহাব এইটাই সেই পাজি কাকু ওকে কোনো চেঞ্জ নেই এখন কোনো এটা বন্ধ আছে ওকে একদম স্লোলি স্লোলি যেতে হবে কোনো সাউন্ড করলে হবে না এখানে মিস্টার পিটারসন অ্যাকচুয়ালি এর নাম মিস্টার পিটারসন একদম ঘুরছে সুই আচ্ছা এখানে এখানে বসে আছে ওকে দেখে আচ্ছা ওইটা ভাঙা আছে কিছু একটা জিনিস আছে ওটা দেখে ও যখন বসে পড়বে তখন কিছু করতে হবে আমার মন বলছে আচ্ছা একে বাইরে ডিস্ট্রাক্ট করার জন্য কিছু করা যেতে পারে কি এটা ছুঁড়ে মারবো এক মিনিট না 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 এই ধরা পড়ে গেছি যা ভাই যা কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি সেই রিপোর্টার ঠিক আছে কাঁচি জোগাড় করতে হবে কাঁচি কাঁচি জোগাড় করতে হবে এই কাঁচিটা আমার চাই ভাই ও ধরে ফেলেছে ঠিক আছে কাঁচ তো আমি ভেঙে দিয়েছি আমি আবার যেতে পারবো কাঁচটা ভাঙা আছে ওখানে হ্যাঁ নাইস মুভমেন্টটা নজর রাখতে হবে ও একবার ওই চেয়ার থেকে উঠছে একবার এই দিকে দেখতে আসে মানে ডান দিকে আর একবার বাঁ দিকে যাচ্ছে যখন বাঁ দিকে যাবে তখনই আমি যাব যে কাঁচের মধ্যে ছোট ছোট ঘর রাখা আছে না বাড়ির যে স্ট্রাকচার টাইপের বানানো আছে ওইগুলো এইখানে রাখতে হবে আশা করছি আচ্ছা এইখানে তো একটা আছে আমি এতক্ষণ দেখিনি এখানে তো একটা আছেই এইটা মনে হচ্ছে এইটাতে মনে হচ্ছে হ্যাঁ এইটাতে হয়ে গেল আর দুটো চাই ব্লু চাই আর একটা এটা কি রেড কালার এটা তো ব্রাউন কালার বুঝতে পারছি এটা তো রেড কালার এটা ব্রাউন কালার ওকে তো দেখা যাক কি হয় কোথায় গেছে
কোথায় আছে? উঠছে উঠছে, ঠিক আছে ঠিক আছে, উঠতে দাও উঠতে দাও উঠতে দাও উঠতে দাও উঠতে দাও, উঠুক ও, যাক ওদিকে যাক। দেখছে দেখছে দেখছে, এক মিনিট এক মিনিট এক মিনিট। নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি, ধরতে পারেনি পারেনি, ধরতে হয়ে গেছে। নাইস, লেটস গো। আর একটা বাড়ি হয়তো বাকি রইল। এটা কোনটা? এটা ব্লুটা নাকি? না হ্যাঁ, ব্লুটা বাকি রইল। ব্লুটা মনে হচ্ছে এবার বাঁদিকে আমায় যেতে হবে, কিন্তু বাঁদিকে কাঁচ ভাঙতে হবে আমাকে। বসে পড়ুক, এবার আমাদের এইটা ছুঁড়তে হবে। আরে 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 আরে, না না না, ইয়েস আমি পেয়ে গেছি। তুমি যতই করো বাহানা। ওকে, এটা কি পেলাম জানি না কি স্যার, এইটা নাকি? হ্যাঁ ওকে, আচ্ছা ক্রোবারটা ওইটা নেবো, ওইটা ওইটা লাগবে মনে হচ্ছে, ওইটা লাগবে। বসে আছে কি একবার দেখে নি। হ্যাঁ বসে আছে বসে আছে বসে আছে বসে আছে বসে আছে বসে আছে, এটা নিয়ে নি, পরে কাজে লাগতে পারে। টাটা গুড বাই, চলো এবার এই দিক দিয়ে আমাদের যেতে হবে। এই দিক দিয়ে আমাদেরকে এবার যেতে হবে। নাইস, হ্যাঁ দেখলে ক্রোবারটা কাজে লাগে আমি বললাম না। নাইস, দেখেন এখানে বসে আছে না? হ্যাঁ দেখতে পাচ্ছে না তো, বসে পড় ভাই। নাইস, তবে এটা কি কিছু একটা জিনিস পাবো মনে হচ্ছে। কাঁচিটা ব্যবহার করি একবার, কাঁচি এটা উপরে আছে, কাজে লাগবে না আশা করছি। এইটা কোনো একটা ওয়াল ল্যাম্প, এই যে এখানে একটা লাগানো যেরকম টাইপের, এই দেখে এটা মনে হচ্ছে চললে মনে হচ্ছে এটা মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে মনে হচ্ছে না তো? এটা তো উল্টো। আরে ভাই এই ঘরটার এটা সব উল্টো, এদিক ওদিক হয়ে আছে। এইটা গ্রাউন্ড বানানো আছে, এটা টেবিল টাইপের, ডাইনিং টেবিলটা কেমন সাজানো আছে উল্টো করে। ওকে দেখে এটা এদিকেও লাগাতে হবে। ওকে ওকে ওকে, কোথায় এলাম এটা, কোথায় এলাম? এটা কোথাও যাওয়ার একটা রাস্তা মনে হচ্ছে। এটা কোথায় ভাই? ওই কাকুর বাড়ির ভেতরে কোনো সুরঙ্গের মধ্যে ঢুকে পড়লাম নাকি? এটা তো বন্ধ, এটা কি করে খুলবো? এটা কি? এটা তো স্পেশাল কার ভাই, ভেতরে একটা রেড কালারের গাড়ি রাখা আছে। ও এই তো চাবি। আরে ভাই ভাই ভাই, না 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 না, এটা দিয়ে কিছু একটা খুলবে আলাদা, আমার মন বলছে। চাবি পেলাম, আমার মন বলছে উপরে উঠতে হবে, উপরে যেতে হবে। কোন দিকে দেখছে মালটা? আচ্ছা ওইদিকে গেছে কি? ওইদিকে যেতে দাও। এতে এইদিকে এসে গেছে আমার পেছনে। ওরে ভাই সাহাব, দেখে এই 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 টাইপের জিনিসগুলো পা দিলে আওয়াজ হবে। এখানে ঢুকে পড়তে হবে। নাইস, নাইস। এইখানে না উপরে যে প্ল্যাঙ্কগুলো লাগানো আছে, এগুলো সবকটা প্ল্যাঙ্ক খুব বাজে প্ল্যাঙ্ক, মানে আওয়াজ তৈরি করার জন্যই বানানো হয়েছে। আমার এখানে ক্রোবারটা লাগবে খুব। আরে কোনো বাচ্চা ছেলে এখানে আসছে। নাইস নাইস, ওকে। কেউ কাঁদছে ভাই? কি এখানকার দরজা? না এখানকার দরজা তালা চাবি নয়। না এখানে কেন? হ্যাঁ এখানেই কেউ আছে, কেউ আছে ভেতরে, এটাও না।
টিমি আরে না 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 ওকে আরে দেখতে পাইনি উফ ওকে এবার এরকম করে যেতে পারবো ওকে এক মিনিট আমি অনেকগুলো দরজা খুলে দিয়েছি হ্যাঁ নাইস আমি এটা দিয়ে উঠবো আচ্ছা সব কটা দরজাকে খুলে দিই এখানে আবার কাঁচ রাখা আছে কেন ওকে দেখে আমার পেছনে পেছনেই আসছে হ্যাঁ বললাম বললাম আমি ও পেছনেই আসছে পেছনে কাঁচ ভাঙাটার আওয়াজ হলো এটা ওই দরজাটা এটা ওই দরজাটা পেছন দিতে যাওয়ার জন্য ওকে এই সব কটা দরজা আমি খুলে দিয়েছি সব জায়গা দিয়ে যাওয়া যাবে সব জায়গা দিয়ে আমি যেতে পারবো এবার নাইস একটা কাজ আমি করে দিয়েছি কোনো চাপ নেই ওই দিক দিয়ে যাবো এই দিক দিয়ে যাব সেই প্ল্যাঙ্ক রাখাই আছে ওকে আওয়াজ হয়নি আওয়াজ হয়নি এখানে কোথাও একটা একটা চাবি পেলাম সেটা কোনটা আমি বুঝতে পারলাম না দেখে কিসের ছবি ভাই এটা এটা কিছু একটা উপরে কাউকে পাঠিয়েছে তার একটা হিন্টস মনে হচ্ছে এটা উপরে যাওয়ার কোনো একটা জায়গা আছে এইটা নাকি হ্যাঁ এইটা মনে হচ্ছে কিন্তু সুইচটা কোথায় এইখানে এইটা কিছু একটা জিনিস লাগাতে হবে এখানে আমার মন বলছে এক মিনিট কিন্তু আমি যে একটা চাবি তালা পেলাম এই যো তালাটা কোথায় গেল এই চাবিটা গেল কোথায় এই যো এইটা কোথায় লাগাবো এইটার না 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 আমার মন বলছে আমার মন বলছে এই জায়গাতে সব কিছু সলভ হবে না আমার মন বলছে কীগুলো না একটা অন্য পার্ট মানে এরপরে আমাকে আবার আসতে হবে এটাতে কারণ এইটা মিস্টার পিটারসনের মেন বাড়ি এই বাচ্চাগুলোকে উদ্ধার করতে হলে আমাকে আবার আসতে হবে এই আজ যেটা করছি সেটা এইখান থেকে হবে না পুরোটা এইটা আমাকে এই সবকটা দরজার তালা এই তালার চাবি জোগাড় করে আমাকে আসতে হবে কিন্তু একটা তো পেয়েছি ও এইটার পেয়েছি ওকে ওকে আচ্ছা এখানে একটা বাচ্চা বাচ্চা কাঁদ ছিল সেটা কোথায় গেল ও আসছে নাকি কেলো করেছে ইন্টারনেট করার কত অবস্থা এখানে কি একটা কোনো লিভার টাইপের কি হলো এটা এখানে চাপ করতে কিছু একটা হয়েছে না এখানে কিছু একটা জিনিস রাখতে হবে লোহার ডাম্বেল টাইপের কিছু রাখতে হবে এখানে কিছু দেখতে পাচ্ছি না এখানে কিছু নেই এই দরজাটা যখন খুলেছি আশা করি কিছুখানে রাখতে হবে ওই জন্য ওই তালাটা ওই তালার চাবিটা পেয়েছি আচ্ছা এক মিনিট এখানে একটা কিছু জিনিস আছে এক মিনিট এটা কি এটা একটা ফটো দেখতে পাচ্ছি এক মিনিট ভাঙি এটা
দেখতে পাইনি আরে ভাই দেখতে পাইনি হোয়াট ওকে ওকে পেয়ে গেছি আচ্ছা এই বাচ্চাগুলো একটা সময় ফটো তুলছিল এর সাথে হেল্প মি লেখা আছে আরে ভাই হিন্ট দেখতে পাচ্ছো মানে ওকে অ্যাক্টিং করিয়েছে ভয় দেখিয়ে যে সবাইকে বললো আমি ভালোই আছি আমি জাস্ট মিস্টার পিটারসনের সাথে খেলা করি মিস্টার পিটারসন ভালো লোক আমি ওনার বাড়িতে জাস্ট খেলতে যাই এরম ভাইবে বলে রেখে দিয়েছে হয় তো যাই হোক আমরা আবার ব্যাক করেছি সেই রেডিও টাওয়ারে তো আমাদের মনে হচ্ছে যেটা আমি আগে ইনিশিয়ালি দেখেছিলাম যে রেডিও টাওয়ারে যখনই ফিরে আসবো তখন এই যে স্ক্রিনগুলো আছে এগুলোতে হিন্টস পাওয়া যাবে যেমন এই বেকারির হিন্টসটা পেলাম তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সেই বাড়ি যেটা আগের এপিসোডে বলেছিলাম যেতে হবে ওইটা এবার যাব আমরা ঠিক আছে তো এই বাড়িটা অ্যাকচুয়ালি আজকের এপিসোডে তো করছি না এইটা আমি থার্ড এপিসোডে নিয়ে আসতে চাই তৃতীয় পর্বেতে ওই বাড়িতে রওনা দেবো তাহলে ওই প্রথম বাড়ি থেকে বেরোনোর পর নদী ক্রস করে যে একটা বাড়ি ছিল সেই বাড়িতে আমাদেরকে যেতে হবে ওইখান থেকে আশা করছি কিছু কালেক্ট করতে পারবো আরও অনেকগুলো চাবি কালেক্ট হবে এবং সেই চাবি দিয়ে ওই মিস্টার পিটারসনের বাড়িতে যে অনেকগুলো দরজা আছে যেটা খুলতে পারলাম না আরও অনেক কিছু রহস্য আছে যেটা উদ্ঘাটন হবে তো দেখা যাক তো তৃতীয় পর্বেতে তোমাদের সাথে আবার দেখা হবে বন্ধুরা যদি ভালো লেগে থাকে আজকের এপিসোডটা তো লাইক করো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমাদের কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট সেকশানে জানাতে আমাকে ভুলো না আর মানে আজকে যা যা করলাম এগুলো তোমরা কীভাবে করেছো সেটা তো আমাকে অবশ্যই জানিও কমেন্টে ঠিক আছে দ্বিতীয় পর্ব আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে তৃতীয় পর্বে চলো তাহলে আজকের এপিসোড এখানেই শেষ চলো